Assalamu alaikum. Object, one of the rudimentary topics of English grammar. Ebong amra jodi bigoto bochorer cadet college er question gulo ke analysis kori amra dekhbo je ei topic ta te kintu pray proshno ashe shudhu cadet college er admission test noy bibhinno bank jobs ba government job gulo te kintu proshno ashe ebong as an english teacher ami eta kotha ekti kothai bolbo je ei topic ta অনেকটা বেসিক এর মতো इट्स ওয়ান অফ দা বেসিক টপিকস কেউ যদি অবজেক্ট না বুঝে সে কোনোদিনই নাউন ক্লজ নাউন ফ্রেজ ডিটারমাইন করতে পারবে না একটা ডেফিনিশনই যথেষ্ট আসুন আমি ডেফিনিশনটা লিখেছি এটা গতানুগতিক ডেফিনিশন অনেকে জানে আবার অনেকে জানে না তাও ফর্মালি আমি বলছি যে আপনি কোন একটা সেন্টেন্সে দেখবেন কোনটা ভার্ব এই ভার্বকে কি অথবা কাকে দ্বারা আমি আরেকবার বলছি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো একটি উত্তর পাওয়া যায় তাহলে সেটাকেই আমরা এক বাক্যে বলবো অবজেক্ট আমি আরেকবার বলছি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় বা যে উত্তরটা আসবে সেটাকেই আমরা এক বাক্যে বলবো অবজেক্ট আসলে এখানে একটি কথা একটু বলি যে ইংলিশ গ্রামাটিক্যাল টপিকসের ক্ষেত্রে কখনোই কিন্তু পরীক্ষায় আসবে না নাউন কাকে বলে অবজেক্ট কাকে বলে প্রেডিকেট কাকে বলে এগুলো কিন্তু আসবে না আসবেটা কি পরীক্ষায় আসুন সেটাই দেখি পরীক্ষায় যেটা আসবে প্রশ্নটা একটা সেন্টেন্স আপনাকে তুলে দিবে সেন্টেন্সটা তুলে দিয়ে আন্ডারলাইন বলতে পারে যে এই সেন্টেন্সের মধ্যে কোনটা অবজেক্ট অথবা ধরুন আমি একটা সেন্টেন্স এখানে আমি দুইটা সেন্টেন্স এখানে লিখছি বিসমিল্লাহ রহমানুর রহিম প্রথম সেন্টেন্সটা আমি লিখবো আই ইট ফালুদা ফালুদা ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ফুডস রাব্বানি হোটেলে প্রায় খাই আরেকটা সেন্টেন্স আমি লিখছি এখানে লক্ষ্য করুন আই ইট হেয়ার আমি এখানে খাই লক্ষ্য করুন খাওয়া এটা একটা কাজ এবং এটা একটা ভার্ব এটা আমরা সবাই জানি তো দিস ইজ মাই ভার্ব এখন আমি ভার্বকে ইটকে প্রশ্ন করছি কি খাই আমি খাইটা কি অ্যান্সার হচ্ছে আমি ফালুদা খাই তাহলে এই যে এই সেন্টেন্সের মধ্যে আমার ফালুদাটাই হচ্ছে আমার অবজেক্ট ফালুদাটা কি ভাইয়া ফালুদাটাই হচ্ছে আমার অবজেক্ট ওকে ভেরি ইজি কিন্তু দেখেন দ্বিতীয় সেন্টেন্সে আমি যদি প্রশ্ন করি এখানে লেখা হয়েছে আই ইট হেয়ার আমি এখানে খাই এখানে যদি আমি ভার্বকে প্রশ্ন করি আমি কি খাই এখানে কিন্তু ওই অ্যান্সারটা নাই তাহলে এখানে কিন্তু হেয়ারটি কি নয় এখানে কিন্তু হেয়ারটি অবজেক্ট নয় হেয়ার কি সেটা আমি আরেকটা ক্লাসে ডিসকাস করব বাট এটি কি নয় ভাইয়া এটা কিন্তু অবজেক্ট নয় এবং লক্ষ্য করুন আমি এখানে লাল কালি দিয়ে একটা কথা লিখেছি সব বাক্যে অবজেক্ট থাকে না খুবই দুঃখজনক আমাদের দেশের যেই ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে পড়ানো হয় ইভেন আমাকেও পড়ানো হয়েছে বা আমিও পড়িয়েছি ঠিক আছে কি একটা কমন একটা স্ট্রাকচার কি বলা হয়েছে ভাইয়া সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট মানে ছোটোবেলা থেকেই একটা বাচ্চার মাথায় একটা স্টুডেন্টের মাথায় ঢুকে দেওয়া হয় যে একটা সেন্টেন্স মানেই সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট এটা একটা সম্পূর্ণরূপে মিথ্যে মিথ্যে আমি আরেকবার বলছি এটা মিথ্যে প্রত্যেকটা সেন্টেন্সেই অবজেক্ট থাকবে এটা নট নেসেসারি একটা সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট নয় ওখানে একটা কমপ্লিমেন্ট থাকতে পারে অথবা ওখানে একটা এক্সটেনশন থাকতে পারে ইনশাআল্লাহ আমার আগামী ক্লাসগুলোতে আমি শেখাবো কমপ্লিমেন্ট কী এক্সটেনশন কী জাস্ট একটি কথা মাথার মধ্যে ঢুকে নিন যে একটি সেন্টেন্স মানে সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট নয় এটা ভুল কথা এই যে দেখেন সব বাক্যে অবজেক্ট থাকে না যার একটি জ্বলন্ত প্রমাণ আমি এখানে দিলাম যাই হোক ওই প্রসঙ্গে পড়ে যাচ্ছি আমি আরেকবার বলছি অবজেক্টটা কীভাবে ডিটারমাইন করতে হয় ভাইয়া ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় যেই উত্তরটা পাওয়া যাবে সেটাকেই আমরা বলবো অবজেক্ট আসুন আমরা এখানে আরও কিছু এক্সাম্পল একটু দেখি দেখেন এখানে কিন্তু দুইটা বিষয় এখানে আছে আমি উপরেরটা একটু মুছে দিচ্ছি উপরেরটা একটু মুছে দিই না হয় দেখেন এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে কি এবং আরেকটা হচ্ছে কাকে যেমন লক্ষ্য করুন এখানে আমি আরেকটা সেন্টেন্স এখানে লিখছি She gave me a book. সে আমাকে একটা বই দিয়েছিল ওকে past tense. সে কি দিয়েছিল এটা ভাই ভার্ব আমি ভার্বকে এখন প্রশ্ন করি যে সে আমাকে কি দিয়েছিল অ্যান্সার হচ্ছে বুক দিয়েছিল রাইট সে আমাকে কি দিয়েছিল ভাইয়া অ্যান্সার হচ্ছে আমাকে বুক দিয়েছিল বই দিয়েছিল আমাকে ফুল দেয়নি কিন্তু বই দিয়েছিল সে কাকে দিয়েছিল প্রশ্নটা করা যায় ঠিক আছে কি দিয়েছিল বই দিয়েছিল কাকে দিয়েছিল এই যে আমাকে দিয়েছিল তাহলে এটাও অবজেক্ট এটাও অবজেক্ট প্রিয় বন্ধুরা এখান থেকে একটি কথা একটু মাথার মধ্যে
মাথার মধ্যে লিখে রাখবেন বা খাতায়ও লিখে রাখবেন। অবজেক্ট হচ্ছে মূলত দুই প্রকার, একটি হলো ডিরেক্ট অবজেক্ট, আরেকটি হলো ইনডিরেক্ট অবজেক্ট। আমি এখানে লিখে দিচ্ছি খুব সংক্ষেপে, অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটি হলো ডিরেক্ট অবজেক্ট এবং আরেকটি হলো কি ভাইয়া, আরেকটি হলো ইনডিরেক্ট অবজেক্ট। ইনশাআল্লাহ আমার পরের ভিডিওতে আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করে নিব। আমি এখানে লিখেছি একটি হলো ডিরেক্ট অবজেক্ট, আরেকটি হলো ইনডিরেক্ট অবজেক্ট। আমি পরের ভিডিওতে এই বিষয়টা ক্লিয়ার করব যে কোনটা ডিরেক্ট অবজেক্ট আর কোনটা ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, লাস্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ, যেটা একটি কমন এক্সাম্পল, লক্ষ্য করি এই এক্সাম্পলটা আমি দিয়ে আমি এখানেই ক্লাসটা সমাপ্ত করব। তোমরা আমার যারা ফিউচার ক্যাডেটস, যারা তোমরা ক্যাডেট কলেজে যেতে চাও, তোমরা কমেন্ট করবো এখানে। ওকে, কমেন্ট প্রশ্নটা কি, মাই ফাদার টিচেস মি ইংলিশ, আমার বাবা আমাকে ইংলিশ পড়ায়, ঠিক আছে, বা শিক্ষা দেয়। বলো তো ভাইয়া এই সেন্টেন্সে ভার্ব কোনটা, এটা হচ্ছে ভার্ব। তুমি আবার আমার ভার্বকে প্রশ্ন করো কী পড়ায়, ভার্বকে প্রশ্ন করো কী পড়ায়, ভার্বকে প্রশ্ন করো কাকে পড়ায়, অ্যান্সারটা পেয়ে যাবা কোনটা কোনটা অবজেক্ট। ওকে, প্লিজ রাইট ইন আন্ডার দ্য কমেন্ট সেকশন ইন দিস ভিডিও। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।